আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যাথান্টিক্স সলিউশনের এই অনন্য আয়োজনে। আমি মোহাম্মদ আবির হাসান আছি সব সময় তোমাদের সাথে। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় দুই অর্থাৎ সেট ও ফাংশন সম্পর্কে। তো চলো শুরু করা যাক তাহলে। আমরা এই অনুশীলনীর অঙ্ক করার পূর্বে এই অনুশীলনীতে যে মৌলিক বিষয়গুলো আছে সেইগুলো জেনে যাব, তাহলে আমরা অনুশীলনীর অঙ্কগুলো সুন্দরভাবে করতে পারবো এবং সৃজনশীল আমাদের যে অঙ্কগুলো আসবে বা আমাদের যে এমসিকিউগুলো আসবে আমরা যদি অনুশীলনীর সকল বিষয় বিস্তারিতভাবে জেনে যাই তাহলে সবগুলোর অ্যান্সার করতে আমাদের সহজ হবে। এখানে 20টা বিষয় আছে, এই 20টা বিষয় সম্পর্কে আমরা সুন্দরভাবে জেনে তারপরে অনুশীলনীর অঙ্কগুলো করতে যাব। আশা করি এই ভিডিওটা দেখলে এই অনুশীলনী নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সেট ও ফাংশনের যত সমস্যা আছে সব সমস্যা নিয়ে আমরা আলোচনা করব এবং এই ভিডিওটা দেখার পরে অনুশীলন অঙ্কগুলো খুব সহজেই করতে পারবা। তো চলো আমরা প্রথম বিষয় অর্থাৎ সেট সম্পর্কে জেনে নিই। আমরা সেটের সংজ্ঞাটা প্রথমে জেনে নেব। দেখো তোমাদের বইয়ে এই সংজ্ঞাটা দেওয়া আছে, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তো এই সেট বিষয়টা প্রথম কে আবিষ্কার করে তোমাদের বইয়ে দেয়া আছে, জার্মান গণিতবিদ জস ক্যান্টর, যার জন্ম 1845 সালে এবং মৃত্যু 1918 সালে, সেই সর্বপ্রথম সেট সম্পর্কে ধারণা দেন। তবে তিনি যে সেট সম্পর্কে ধারণা দেন সেটা হলো তোমাদের অসীম সেট। এই অসীম সেট সম্পর্কে তিনি ধারণা দিয়েছিল, আর যেহেতু জস ক্যান্টর প্রথম সেট সম্পর্কে ধারণা দেয় তাই তাকে সেটের জনক বলা হয়। তোমরা এটা মনে রাখবা। এই সেটের কথা বলতে তোমাদের অনেক সেটের কথা মনে হতে পারে, যেমন দিনার সেট, মোবাইল সেট, স্বাভাবিক সংখ্যা সেট, মূলদ সংখ্যা সেট, এগুলো সব কিন্তুই একটা সেট। তো তোমাদের দিনার সেটের মধ্যে দেখো কয়েকটা বাটি, কয়েকটা প্লেট, কয়েকটা চামচ, বিভিন্ন জিনিস নিয়ে একটা সেট তৈরি হয়। মোবাইল সেট যদি হয় তো মনে করো বিভিন্ন কোম্পানির কয়েকটা সেট নিয়ে একটা সেট তৈরি হয়। মূলদ সংখ্যা সেট, এখানে কিন্তু অনেক স্বাভাবিক সংখ্যা থাকে তার মধ্যে মূলদ সংখ্যা নিয়ে একটা সেট তৈরি হয়, এরকম বিভিন্নভাবে সেট তৈরি হতে পারে। তো আমরা সেট কিরকম হয় সেটা বুঝলাম, সেটের সংজ্ঞাটা বুঝলাম। সেটের সংজ্ঞাটা আবার লক্ষ্য করি, বাস্তব বা চিন্তা জগতের, এটা বাস্তব জগতের হতে হবে বা চিন্তা জগতের যে কোনো জগতের হতে পারে, সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তো আমাদের এই সেট ও ফাংশন অধ্যায়ে যে সেটের কথা বলা হয়েছে সেই সেটগুলোকে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। তোমরা ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর যেমন এ, বি, সি, ডি বা অন্য কোনো অক্ষর এক্স, ওয়াই, জেড, যে কোনো অক্ষর দিয়ে প্রকাশ করা যেতে পারে, অবশ্যই সেটা কি হবে বড় হাতের অক্ষর। তাহলে আমরা বুঝলাম সেটকে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এবং সেটের যেই উপাদানগুলো থাকে সেগুলো ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হতে পারে, যেমন ছোট হাতের মনে করো যে এক্স, ওয়াই, জেড, আবার বিভিন্ন সংখ্যা দিয়েও প্রকাশ করা যেতে পারে, ওয়ান, টু, থ্রি, ফোর, বা বিভিন্ন নামও প্রকাশ করা যেতে পারে, যেমন রহিম, করিম, যে কোনোটা প্রকাশ করা যেতে পারে। তাহলে আমরা বুঝলাম সেটের উপাদানগুলো ছোট হাতের অক্ষর দিয়ে হবে এবং সেটটা প্রকাশ হবে বড় হাতের অক্ষর দিয়ে। তাহলে আমরা বলতে পারি মনে করো এখানে এ সেট, এ সেটের উপাদান তাহলে কি হবে ছোট হাতের অক্ষর, যেমন এক্স, ওয়াই, জেড হতে পারে। সেটের উপাদানগুলো দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকে। তাহলে এই যে আমরা যে উপাদান লিখলাম এ সেটের উপাদান এক্স, ওয়াই, জেড লিখলাম, তাহলে এগুলো দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকবে। আর এই সেটের যে উপাদানগুলো এটা একটি হতে পারে বা একাধিক হতে পারে, এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি এক, দুই, তিন, এবং একাধিক উপাদান হলে সবগুলো কি কমা দিয়ে ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা, দুইটা, তিনটা উপাদান দেওয়া আছে, এখানে একটা উপাদান হতে পারে, মনে করো বি সেটের উপাদান শুধু ওয়ান হতে পারে। তাহলে আমরা বুঝলাম যে উপাদান একটা হতে পারে বা একের অধিকও হতে পারে। এই উপাদানগুলো ছোট হাতের অক্ষর দিয়ে লেখা হয় আর সেটকে বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। আর এই যে সেটের যে উপাদান এগুলোকে ইংরেজিতে এলিমেন্ট বলা হয়। তাহলে সেটের উপাদানগুলোকে ইংরেজিতে এলিমেন্ট বলা যায়, বাংলায় তোমরা উপাদান বলতে পারো। আর এই এলিমেন্ট বা উপাদান প্রকাশের চিহ্নটা তোমরা জেনে রাখো, এলিমেন্ট বা উপাদান প্রকাশের চিহ্ন হচ্ছে এই যে এইটা, এটাকে অনেকেই এলিমেন্ট বলে বা আবার বিলংস টু বলা হয়, তোমরা যে কোনোটা বলতে পারো। আশা করি তোমরা এতটুকু বুঝলে। তাহলে আমরা কোনো সংখ্যাকে যদি এভাবে লিখি টু বিলংস টু এ, এটা আমরা কীভাবে পড়বো, এটা আমরা পড়বো হচ্ছে টু, টু হচ্ছে এ সেটের উপাদান। আবার যদি বলা হয় বি বিলংস টু বি, তাহলে বি হচ্ছে বি সেটের উপাদান। এই যে ছোট হাতের বিটা, এটা হচ্ছে এই যে এই বড় হাতের বি, এই বি সেটের উপাদান। আর যদি কোনো উপাদান না থাকে বা মনে করো বি বি সেটের উপাদান যদি না হয় তাহলে আমরা দেখবো বি নট বিলংস টু বি। নট বিলংস টু আমরা কীভাবে দেবো, এইভাবে একটা দাগ দিব। তাহলে এই যে বিলংস টু এই চিহ্নটা দিয়ে তার উপরে একটা দাগ দিলে সেটা হচ্ছে নট বিলংস টু, বা তোমরা বলতে পারো ডাজ নট বিলংস টু, যে কোনোটা বললেই হবে। তাহলে আমরা বুঝলাম যে সেটের উপাদান প্রকাশের চিহ্নটা কীরকম হয়, এবং সেট প্রকাশিত হলে বলা হয় টু হচ্ছে এ সেটের উপাদান, এবং প্রকাশিত না হলে বলা হয় বি নট বিলংস টু বি, অর্থাৎ বি বি সেটের উপাদান
নয়, এভাবে আমরা করতে পারি। তো আমরা সেট বুঝলাম। এখন এই সেটকে বিভিন্নভাবে প্রকাশ করা হয়। সেটকে সাধারণত দুইটা পদ্ধতিতে প্রকাশ করা যায়, আমরা সেটা সম্পর্কে জানবো। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো দেখো আমি লিখে রেখেছি যে সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা যায়, তার একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিকে আবার বলা হয় রোস্টার মেথড বা ট্যাবুলার মেথড, তোমরা যে কোনোটা বলতে পারো। এখন এই তালিকা পদ্ধতির একটা সংজ্ঞা দেওয়া আছে। তালিকা পদ্ধতিটা হলো সেই পদ্ধতি যেই পদ্ধতিতে সেটের উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকে, আবার একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলো আলাদা করা হয়, সেটাই হচ্ছে তালিকা পদ্ধতি। তো চলো সংজ্ঞাটা লিখে নিই এবং উদাহরণটা দেখি যে তালিকা পদ্ধতিটা আসলে কীরকম হয়। তো দেখো আমরা লিখে নিয়েছি, এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলো আলাদা করা হয়। তাহলে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে, যেমন দেখো এ সেট, এ সেটের উপাদানগুলো এক্স ওয়াই সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে, বি সেটের উপাদানগুলো 1 2 3 4 সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে এবং প্রত্যেকটা কমা দিয়ে আলাদা করা আছে। তোমরা যদি কমা ব্যবহার না করো তাহলে 1 2 মিলে একটা সেট হবে, অর্থাৎ 12 অক্ষরটা একটা সেটের মধ্যে পড়বে। এবং দেখো সি সেটের রহিম, করিম, তিশা কোনো নাম এগুলোও কিন্তু আলাদা করা আছে। তাহলে আমরা বুঝলাম যে তালিকা পদ্ধতিতে কি থাকে, সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে এবং সেকেন্ড বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকে। তো আমরা তালিকা পদ্ধতি সম্পর্কে জানলাম, এখন দেখবো সেট গঠন পদ্ধতি। তো সেট গঠন পদ্ধতি হলো সেই পদ্ধতি যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য প্রয়োজনীয় শর্ত দেওয়া থাকে। তাহলে তালিকা পদ্ধতিতে হচ্ছে সুনির্দিষ্টভাবে উপাদানগুলো উল্লেখ থাকে এবং সেট গঠন পদ্ধতিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না। তো আমরা চলো সংজ্ঞাটা লিখে নিই। তো দেখো আমরা লিখে নিলাম সেট গঠন পদ্ধতি, এটাকে ইংরেজিতে বলে সেট বিল্ডার মেথড। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য প্রয়োজনীয় শর্ত দেওয়া থাকে। তার মানে এই পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না। তো দেখো এখানে তালিকা পদ্ধতি আছে, সেট গঠন পদ্ধতি আছে। তোমরা ভাবতে পারো যে তালিকা পদ্ধতি যদি থাকে তাহলে সেট গঠন পদ্ধতির প্রয়োজন কেন? তো তোমাদের মনে করো 1 থেকে 1000 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোকে তালিকা পদ্ধতিতে লিখতে বললো। তো এইভাবে যদি তোমরা কমা দিয়ে দিয়ে 1 থেকে 1000 পর্যন্ত লিখো তাহলে কিন্তু খাতা শেষ হয়ে যাবে, তারপরেও লেখা দেখাচ্ছে শেষ হচ্ছে না। এই জন্য আর একটা পদ্ধতি তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এই পদ্ধতিতে কিন্তু আমরা 1 থেকে 1000 বা এর থেকে বড় সংখ্যাও কিন্তু সেট গঠন পদ্ধতিতে সুন্দরভাবে লিখতে পারবো। তো আমরা এখন দেখি যে 1 থেকে 1000 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোকে সেট গঠন পদ্ধতিতে কিভাবে লেখা হয়। তো মনে করো এই যে এই চিহ্নটা, এই চিহ্নটাকে তোমরা যেন বলতে পারো, অথবা এরূপ যেন বলতে পারো, অথবা সাজ দ্যাট বলতে পারো, তোমরা যেটা খুশি সেটা বলতে পারো। আমি আবার বলছি, এটাকে যেন বলতে পারো, এরূপ যেন বলতে পারো, অথবা সাজ দ্যাট বলতে পারো। তো এখন মনে করো আমরা লিখবো যে 1 থেকে 1000 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোকে সেট গঠন পদ্ধতিতে। তো মনে করো এই যে যেন চিহ্নর পূর্বে যে কোনো একটা অজানা চলক ধরা হয়, এই যেন চিহ্নর পূর্বে যে কোনো একটা অজানা চলক তোমরা এক্স ওয়াই জেড এ বি সি ডি যে কোনোটা ধরতে পারো। তো আমি মনে করো ওয়াই ধরলাম, ওয়াই যেন বা ওয়াই সাজ দ্যাট, তোমরা যেটাই বলো ওয়াই যেন বা ওয়াই সাজ দ্যাট, ওয়াই কি স্বাভাবিক সংখ্যা, যেহেতু আমরা স্বাভাবিক সংখ্যার সেট গঠন করব সেহেতু লিখবো স্বাভাবিক সংখ্যা, এবং এবং ওয়াই এর মান 1 এর সমান বা 1 থেকে বড়, এবং 1000 এর সমান বা 1000 থেকে ছোট। এই যে আমরা সেট গঠন পদ্ধতি লিখলাম, তো এইটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ থাকবে। তো মনে করো এই সেটটার নাম দিলাম আমরা এ সেট, তাহলে আমরা লিখলাম এ সেট সমান সমান ওয়াই যেন বা ওয়াই সাজ দ্যাট ওয়াই স্বাভাবিক সংখ্যা, এবং এই যে ওয়াই, ওয়াই এর মান 1 থেকে, দেখো এই যে আমরা এই চিহ্নটা সম্পর্কে জানি, 1 থেকে বড় হবে বা 1 এর সমান হবে, এবং এই যে 1000 থেকে ছোট হবে বা 1000-এর সমান হবে। তাহলে দেখো আমরা কিন্তু 1 থেকে 1000 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেটটা সেট গঠন পদ্ধতিতে খুব সুন্দরভাবে লিখতে পারি। এরকমভাবে অন্য সংখ্যাকেও সেট গঠন পদ্ধতিতে লিখতে পারো। তোমরা যদি মনে করো যে জোড় স্বাভাবিক সংখ্যার সেট গঠন পদ্ধতিতে লিখবা তাহলে কিভাবে লিখবা, একটা অজানা চলক মনে করো যে এক্স ধরে নিলা, এক্স এক্স, তাহলে জোড় স্বাভাবিক সংখ্যা লিখবা, লিখলাম জোড় স্বাভাবিক সংখ্যা, এবং মনে করো যে আমরা জোড় স্বাভাবিক সংখ্যা লিখতেছি কত থেকে, 2 থেকে মনে করো 12 পর্যন্ত, তাহলে লিখবো হচ্ছে 2 এক্সের থেকে 2 বড় অথবা 2 সমান হবে, এবং 12 এর সমান হবে বা 12 থেকে ছোট হবে। তো এটাকে আমরা বলতে পারি বি সেট। তো দেখো আমরা কিন্তু 2 থেকে 12 পর্যন্ত জোড় স্বাভাবিক সংখ্যার সেট গঠন পদ্ধতি এইভাবে লিখতে পারি যে এক্স সাজ দ্যাট বা এক্স যেন এক্স জোড় স্বাভাবিক সংখ্যা, এক্স এর মান 2 এর সমান বা 2 থেকে বড় হবে, এবং 12 এর সমান বা 12 থেকে ছোট হবে। এভাবে তোমরা স্বাভাবিক সংখ্যার সেট, জোড় স্বাভাবিক সংখ্যার সেট, মৌলিক সংখ্যার সেট
যে কোনো সেটকে লিখতে পারো সেট গঠন পদ্ধতিতে খুব সহজে। তো আমরা সেট প্রকাশের পদ্ধতি শিখলাম, সেট প্রকাশের পদ্ধতি কী শিখলাম, দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন আমরা বিভিন্ন সেট সম্পর্কে ধারণা নিব যে কী কী সেট আছে। তো চলো প্রথমে আমরা শিখবো সসীম সেট সম্পর্কে। দেখো সসীম সেট, এটাকে হচ্ছে ফাইনাইট সেটও বলা হয়। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলা হয়। তাহলে এর উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যাবে। হ্যাঁ, যেমন আমরা যদি উদাহরণ দেখো, আমরা উদাহরণ দিয়েছি এ সমান সমান 1, 2, 3, বি সমান সমান এ বি সি ডি। তো দেখো উপাদান সংখ্যা আমরা কি করে গণনা করে নির্ধারণ করতে পারবো, 1, 2, 3, এখানে তিনটে উপাদান আছে, এখানে এ বি সি ডি পাঁচটা উপাদান আছে। তাহলে যদি আমরা এইভাবে গণনা করে উপাদান সংখ্যা নির্ধারণ করতে পারি সেটাকে বলবো সসীম সেট। তো এখন আমরা দেখবো অসীম সেট। অসীম সেট হলো সেই সেট যে সেটের উপাদান গণনা করে শেষ করা যায় না, সেটা হলো অসীম সেট। তো চলো আমরা সংজ্ঞাটা লিখে নিই। তো দেখো অসীম সেটের সংজ্ঞাটা লিখে নিয়েছি, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। যেমন এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সংকেত, জেড জেড হচ্ছে পূর্ণ সংখ্যা সংকেত। তো এন সমান সমান মনে করো ন্যাচারাল নাম্বার তো অনেক আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে চলতে আছে চলতে আছে। তাহলে এর উপাদান সংখ্যা কয়টা আছে আমরা গুণে শেষ করতে পারছি না। এবং এই যে জেড, জেডের উপাদান মনে করো তোমরা যদি সংখ্যা রেখাটা দেখো 0, এদিকে থাকে -1, -2, -3, -4 এভাবে চলতেই আছে, এবং ডান দিকে থাকে +1, 2, 3, 4 এভাবে চলতেই আছে। তাহলে এর উপাদান কয়টা আমরা জানি না, তাহলে এটাকেই বলবো আমরা অসীম সেট। তো এখন দেখবো ফাঁকা সেট। ফাঁকা সেটটা কি, যে সেটের কোনো উপাদান নেই তাকেই সাধারণত ফাঁকা সেট বলা হয়। তো চলো আমরা সংখ্যাটা প্রথমে লিখে নিই। তো দেখো আমরা লিখে নিয়েছি ফাঁকা সেট বা এমপিটি সেট, যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলা হয়। তো মনে করো যদি উদাহরণ দিই, 8 থেকে বড়, 10 থেকে ছোট স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। তো 8 থেকে বড়, 8 থেকে বড় মনে করো আছে হচ্ছে 8, 9, এবং 10 থেকে ছোট, তাহলে পাচ্ছি মোট হচ্ছে 8, 9 এবং 10। তো এর মধ্যে কি বলছে, মৌলিক সংখ্যা লিখতে। তো 8, 9, 10 এই তিনটা কিন্তু মৌলিক সংখ্যার একটাও না, এইগুলো কিন্তু যৌগিক সংখ্যা। তাহলে এর মধ্যে কিন্তু কোনো মৌলিক সংখ্যাই নাই। যদি কোনো মৌলিক সংখ্যা না থাকে বা কোনো উপাদান না থাকে, এখানে যেহেতু বলে দিছে যে সেটা কোনো উপাদান নেই, তাহলে যদি কোনো উপাদান না থাকে তখন আমরা কী করবো, ফাঁকা সেট ব্যবহার করবো। ফাঁকা সেট প্রকাশের চিহ্ন হচ্ছে এই যে, এটা আমরা দেখে লিখে দিয়েছি ফাঁকা সেট চিহ্ন। আবার ফাঁকা সেটকে এইভাবেও দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েও প্রকাশ করা হয়, তবে আমরা যে কোনো একটা ব্যবহার করবো, এই যে বিশেষ দ্রষ্টব্য যে কোনো একটি ব্যবহার করা যাবে। তোমরা যখন ফাঁকা সেট লিখবে হয় এইভাবে ফাঁকা সেট দিবে, অথবা দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাঁকা সেট দিতে পারো, যে কোনো একটা যেখানে ব্যবহার করবো একটা ব্যবহার করবা। তো আমরা শিখলাম সসীম সেট, অসীম সেট এবং ফাঁকা সেট সম্পর্কে। তো এখন আমরা শিখবো ভেন চিত্র সম্পর্কে। তো ভেন চিত্র কি, ভেন চিত্র হচ্ছে সেটকে যখন চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে ভেন চিত্র। আমরা যে সেটগুলো লিখছি দেখো, আমরা এখানে লিখেছি এ সেট, বি সেট, এন সেট, জেড সেট, এই সেটগুলো যখন আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করবো সেটাই হচ্ছে ভেন চিত্র। চলো আমরা লিখে নিই। তো দেখো আমরা লিখে নিয়েছি সেটের কার্যবিধি যখন চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে ভেন চিত্র বলে। এই ভেন চিত্রটা কে আবিষ্কার করেন, জন ভেন, যার জন্ম হচ্ছে 1834 সালে এবং মৃত্যু 1923 সালে। তার এই নাম অনুসারেই ভেন চিত্র নামটা পরিচিত। তো ভেন চিত্রটা কি রকম হয়, তো মনে করো এখানে এ সেট সমান সমান দেওয়া আছে 1, 2, বি সেট সমান সমান দেওয়া আছে, অর্থাৎ বি সেটের উপাদান দেওয়া আছে 2, 3। এইটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি, তো মনে করো এইভাবে একটা আয়তকার ক্ষেত্রের মধ্যে দুইটা চিত্র আঁকলাম, এই একটা চিত্র, এই একটা চিত্র। তো মনে করো এই চিত্রটাকে আমরা এ ধরলাম এবং এই চিত্রটাকে বে ধরলাম। এখন দেখো এর উপাদান কত দেওয়া আছে, 1, 2, এবং বির উপাদান 2, 3। তাহলে দুইটার মধ্যে কিন্তু একটা কমন উপাদান আছে যেটা হচ্ছে 2। তাহলে আমরা বলতে পারি 1, 1 শুধু এর মধ্যে আছে, 3 শুধু বির মধ্যে আছে। তাহলে বির মধ্যে আমরা 3 লিখতে পারি। এই যে 2টা যেটা হচ্ছে দুইটার মধ্যে আছে, তাহলে দেখো এই দুইটার যেখানে সংযোগ হয়েছে আমরা 2টা এখানে লিখতে পারি। তাহলে এই যে এইভাবে যেটা প্রকাশ করলাম এটাই কিন্তু ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ। তাহলে আমরা এটা কিভাবে করলাম, এর উপাদান 1, 2, বির উপাদান 2, 3, যেইটা কমন উপাদান সেইটা হচ্ছে দুইটাই যে সংযোগ স্থল সেটাই আমরা সেই কমন উপাদানটা লিখেছি। তাহলে এইভাবে যে প্রকাশ করা হয় সেটাই কিন্তু ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ হয়। আরও অন্যভাবে প্রকাশ হয়, এভাবেও হতে পারে, আমাদের এই উপাদান অনুযায়ী ভেন চিত্র কিন্তু আঁকা হয়। তো এই ভেন চিত্র আয়তকার ক্ষেত্রে হতে পারে, বৃত্তক্ষেত্রে হতে পারে, বা ত্রিভুজ ক্ষেত্রে হতে পারে, বিভিন্নভাবে এই ভেন চিত্র কিন্তু হতে পারে। তো আমরা যখন অনুশীলনের অঙ্কগুলো করব তখন এই ভেন চিত্র সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানব। তো এখন আমরা শিখব উপসেট বা সাবসেট কি এই সম্পর্কে। তো উপসেট হলো সেটা কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলে। তো চলো প্রথমে সংজ্ঞাটা লিখে নিই। তো দেখো আমরা লিখে নিয়েছি একটি সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলে, উপসেটকে আবার সাবসেটও বলা হয়।
তো চলো আমরা একটা উদাহরণ দেখি, তাহলে বুঝতে পারবো যে উপসেটটা কি রকম হয়। দেখো এখানে এ এর উপাদান দেওয়া আছে 1 2, এই যে এই উপাদানগুলো থেকে যতগুলো আমরা সেট তৈরি করতে পারবো সেটাই হচ্ছে উপসেট। তো এই 1 2 থেকে আমরা 1 এবং 2 মিলে একটা সেট তৈরি করতে পারি, শুধু 1 মিলে একটা সেট তৈরি করতে পারি, শুধু 2 মিলে একটা সেট তৈরি করতে পারি, এবং ফাঁকা সেট। এই যে উপসেটের চিহ্নটা এইটা, এটাকে আমরা উপসেটের চিহ্ন বলবো। এখন দেখো, মনে করো এর কয়েকটা উপাদান দেওয়া আছে, এর উপাদান 1/2, বি এর উপাদান 1 2 3, সি এর উপাদান 1 2 4 6 দেওয়া আছে। তো মনে করো আমরা এ উপসেট বি বা সাবসেট, তোমরা যেটাই বলো, এ সাবসেট বি লিখতে পারবো কিনা। তো মনে করো এ উপসেট বা সাবসেটের চিহ্নটা দিলাম সাবসেট বি, আমরা এটা লিখতে পারবো কিনা এটা আমাদের জানার বিষয়। তো মনে করো এর যদি প্রত্যেকটা উপাদান বির মধ্যে থাকে, তাহলে আমরা এটা লিখতে পারবো যে এ উপসেট বা এ সাবসেট বি। তো দেখো এর দুইটা উপাদান 1 2 বির মধ্যে আছে, 1 এবং 2, তাহলে আমরা বলতে পারি এ উপসেট বি বা এ সাবসেট বি, আমরা কিন্তু এটা বলতে পারি। এখন দেখো বির প্রতিটা উপাদান কি সির মধ্যে আছে? দেখো বি 1 2 3 সির মধ্যে আছে, 1 2 আছে, 3 কিন্তু নাই, তাহলে বির প্রতিটা উপাদান সির মধ্যে নাই, তাহলে আমরা বলতে পারি বি নট সাবসেট। আর নট চিহ্নটা কীরকম, যে সাবসেটটা আছে তার উপরে এইভাবে একটা দাগ দিয়ে দিলেই নট সাবসেট হয়ে গেল বা নট উপসেট হয়ে গেল। তো বি নট উপসেট সি। তাহলে আমরা বুঝলাম যদি একটার উপাদান আর একটার মধ্যে থাকে, তাহলে আমরা লিখতে পারি এ উপসেট বা সাবসেট বি, এবং যদি না থাকে তাহলে লিখতে পারি বি নট উপসেট বা নট সাবসেট সি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো এখন আমরা শিখবো প্রকৃত উপসেট সম্পর্কে। প্রকৃত উপসেট হলো সেইটা কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষায় কম, তাদেরকে প্রকৃত উপসেট বলে। তো চলো প্রথমে আমরা সংজ্ঞাটা লিখে নিই। দেখো আমরা সংজ্ঞাটা লিখে নিয়েছি, প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যেই উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষায় কম, এদেরকে প্রকৃত উপসেট বলে। তো আমরা যদি একটা উদাহরণ লক্ষ্য করি তাহলে তোমরা বুঝতে পারবা বিষয়টা। তো দেখো আমরা এ সমান সমান দুইটা উপাদান লিখে নিয়েছি, 1/2, এটা যদি উপসেট তৈরি করি আমরা পূর্বেটার মতো উপসেট তৈরি করতে পারি, 1 2, 1 2 এবং ফাঁকা সেট। তো এইখানে যেহেতু বলেছে কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষায় কম, তার মানে এই যে এই উপাদান সংখ্যা হতে আমাদের কি হবে, কম হবে। তো এখানে দেখো 1 এবং 2 কয়টা উপাদান আছে, দুইটা উপাদান, এই দুইটা থেকে যদি কম হয় তাহলে সেটাই হচ্ছে প্রকৃত উপসেট। তো এখানে দেখতে পাচ্ছি একটা উপাদান, এখানেও একটা উপাদান, এখানেও একটা উপাদান, তাহলে এই তিনটা হলো প্রকৃত উপসেট। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে প্রকৃত উপসেট কোনটা, মূল উপাদানের থেকে যদি কম হয় তাহলে সেটাই হচ্ছে প্রকৃত উপসেট। আর একটা বিষয় তোমরা মনে রাখবা যে এই যে ফাঁকা সেট, ফাঁকা সেট হলো যে কোনো সেটের প্রকৃত উপসেট, ফাঁকা সেট যে কোনো সেটের প্রকৃত উপসেট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখান থেকে আর একটা বিষয় তোমাদের মনে রাখা জরুরি, যে কোনো সেটের উপাদান সংখ্যা যদি এন হয় তাহলে এর উপসেট হবে, উপসেট হবে হচ্ছে 2n, এবং কোনো সেটের উপাদান সংখ্যা এন হলে এর প্রকৃত উপসেট হবে 2n-1। এটা তোমরা মনে রাখবা, এটা হচ্ছে উপসেট, উপসেট হলে 2n এবং প্রকৃত উপসেট হলে 2n-1। তো এটা কিভাবে হয়, তো মনে করো n এর মান এখানে দেওয়া আছে, এখানে কয়টা উপাদান আছে, দুইটা, n এর মান যদি 2 হয় তাহলে 2n এর স্থলে আমরা লিখবো 2, তাহলে 2 দুগুণী কত হয়, 4 হয়, তাহলে এর উপসেট হবে কয়টা, 4টা। দেখো 1 2 3 4, 4টা কিন্তু উপসেট হয়েছে। এইবার যদি আমরা এখানে n এর মান ধরি 2, তাহলে 2/2-1 সমান সমান 2 দুগুণী 4-1 সমান সমান কত হচ্ছে, 3 হচ্ছে, তাহলে এর প্রকৃত উপসেট কত হচ্ছে, 3 হচ্ছে। এখানেও দেখো প্রকৃত উপসেট কয়টা হয়েছে, 1 2 3, তাহলে আমরা বুঝলাম প্রকৃত উপসেট হবে 2n-1 এবং উপসেট হবে 2n। আশা করি তোমরা এটা মনে রাখবা, এটা তোমাদের MCQ তে কাজে লাগতে পারে বা অঙ্কেতেও কাজে লাগতে পারে। তাহলে এখান থেকে আমরা উপসেট শিখলাম, প্রকৃত উপসেট শিখলাম, এখন আমরা শিখবো সেটের সমতা। তো দেখো আমরা সেটের সমতাটা লিখে নিয়েছি, কিরকম, দুইটি সেটের উপাদান একই হলে সেট দুটিকে সমান বলা হয়। তাহলে দুইটি সেটের উপাদান যদি একই হয় তাহলে সেটাকে সমান বলা হয়। এখানে দেখো এ সেটের উপাদান দেওয়া আছে 1 2, বি সেটের উপাদানও 1 2, তাহলে আমরা লিখতে পারি এ সমান সমান বি, যেহেতু এ সেট এবং বি সেট সমান উপাদান সংখ্যা, সেহেতু আমি লিখলাম এ সমান সমান বি। এবার দেখো সি সেটের উপাদান দেওয়া আছে 2 1, 1 2 এবং 2 1, এটা শুধু ঘুরিয়ে দেওয়া আছে, আগে পিছে করে দেওয়া আছে, তাহলে যদি এভাবে আগে পিছে করা থাকে বা ক্রম পরিবর্তন যেটাকে বলা হয় এটা এরকম করা থাকে তাহলেও কোনো সমস্যা নাই, তাহলে আমরা লিখতে পারি এ সমান সমান বি সমান সমান সি। তাহলে এই তিনটাই আমরা লিখতে পারি, তিনটাই সমান, যদি এইভাবে ক্রম পরিবর্তন থাকে বা পুনরাবৃত্তি ঘটে তাহলেও কোনো সমস্যা নাই। পুনরাবৃত্তি কীরকম, মনে করো এ সমান সমান দেওয়া আছে 1 2, বি সমান সমান দেওয়া আছে 1 1 1 2 2, তাহলে বির উপাদান যদি এরকম থাকে তাহলেও আমরা কি বলবো, এ সমান সমান বি, কারণ এর প্রত্যেকটা উপাদান বির মধ্যে আছে। দেখো এর উপাদান 1 2, বির মধ্যে 3টা যেহেতু 1 আছে, 3টা 1কে আমরা 1টা 1ই ধরবো, এবং 2টা 2 আছে, 2টা 2কে
একটা টু ধরবো, তাহলে আমরা দেখতে পাচ্ছি এর উপাদান বিতেও আছে, তাহলে আমরা লিখতে পারি এ সমান সমান বি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। যদি এর উপাদান বির মধ্যে না থাকে, অর্থাৎ কোনো সেটের উপাদান আর এক সেটের মধ্যে না থাকে, তাহলে আমরা এরকম দিব যে এ নট সমতার চিহ্ন দিয়ে বি দিব, নট ইকুয়াল বি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। যদি উপাদান না থাকে, মনে করো এ সমান সমান দেওয়া থাকলো 1 2, বি সমান সমান দেওয়া থাকলো 3 4, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ এবং বির উপাদান এক নয়, তাহলে আমরা লিখতে পারি যে এ নট ইকুয়াল বি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এখন আমরা দেখবো সেটের অন্তর, সেটের অন্তরটা কিরকম। সেটের অন্তরটা কি, মনে করো এ সমান সমান দেয়া আছে এ বি এবং বি সমান সমান দেয়া আছে বি সি, তাহলে সেটের অন্তর কি এ বাদ বি বা এ মাইনাস বি সমান সমান, মনে করো এর মান দেয়া আছে এ বি মাইনাস বির মান দেওয়া আছে বি সি। তো এখন আমরা দেখবো যে দুইটা সেটের মধ্যে কমন উপাদান কোনটা আছে। দেখো এটাতে এ বি আছে, এটাতেও বি সি আছে, তার মানে এখানেও বি কমন উপাদান, এখানেও বি কমন উপাদান, তাহলে যেটা কমন উপাদান থাকবে সেটা আমরা বাদ দেব। এবার বাদ দেওয়ার পরে এখন আমাদের প্রথমটাই থাকলো হচ্ছে এ, দ্বিতীয়টা থাকলো হচ্ছে সি। তো এখন আমরা কি দুইটাই নিব? না, এখানে আমরা একটা নিব, শুধু প্রথম সেটের যে উপাদান থাকবে সেইটা নিব। আমরা প্রথমটাই শুধু থাকছে এ, তাহলে আমরা শুধু এ নিব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। সেটের অন্তরটাই হলো এরকম জিনিস, দুইটার মধ্যে থেকে যেটা কমন উপাদান থাকবে সেটা বাদ দিতে হবে, বাদ দিয়ে শুধু প্রথম সেটের উপাদানটা আমরা লিখব, দ্বিতীয় সেটের উপাদান না কিন্তু লিখব না। অনেকেই ভুল করে দ্বিতীয় সেটের উপাদানটাও লিখে ফেলে, কিন্তু এটা হবে না। তোমাদের যদি আর একটা উদাহরণ দিই, মনে করো দেওয়া আছে 1 2 বাদ 1 2 3, তো দেখো কমন উপাদান কি, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে শুধু দ্বিতীয় সেটে দেখা যাচ্ছে 3 আছে, কিন্তু প্রথম সেটে কিন্তু কিছুই নাই। তাহলে আমরা কি লিখবো? তাহলে আমরা কিন্তু ফাঁকা সেট লিখবো। তোমরা এইভাবে ফাঁকা সেট লিখতে পারো বা এইভাবে ফাঁকা সেট লিখতে পারো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এটার সেট গঠন পদ্ধতি এরকম হয়, এ বাদে বি, বা আবার এরকম হতে পারে এ বাদ বি, এরকম চিহ্ন দেওয়া থাকতে পারে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, এটা একটু খেয়াল রাখবা। তোমাদের এ মাইনাস বি এরকম দিলেও যেটা হবে, এটা এইভাবে দিলেও একইভাবে অঙ্ক করতে হবে। দেখো আমরা এখন শিখবো সার্বিক সেট সম্পর্কে। সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট হলো সেই সেট যেটা হচ্ছে আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। তো আমরা আলোচনা করলাম যতগুলো সেট, এ সেট, বি সেট, সি সেট, এইগুলো সবগুলো সেট মিলে যখন একটা নির্দিষ্ট সেটের উপসেট হয় তখন সেটা হচ্ছে সার্বিক সেট। তো চলো আমরা উদাহরণ যদি দিই তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা, আমরা উদাহরণটা লিখে নিই। তো দেখো, যেমন দেখো এর উপাদান লেখা আছে 1 2, বির উপাদান 2 3, সির উপাদান 4 5। এই এ বি সি মিলে যখন একটা সেট হয়, দেখো হয়েছে কি সার্বিক সেট, যেটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। ইউ সমান সমান এখানে দুইটা উপাদান 1 2, এখানে দুইটা উপাদান 2 3, এখানে দুইটা উপাদান 4 5, প্রত্যেকটাই কিন্তু এই ইউর মধ্যে অর্থাৎ সার্বিক সেটের মধ্যে আছে। তাহলে যখন এই সকল উপাদান একটা নির্দিষ্ট সেটের উপসেট হয় তখন ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলা হয়, তাহলে এটাকে আমরা বলতে পারি সার্বিক সেট। সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। যদি স্বাভাবিক সংখ্যার সেট হয় তখন এগুলো যদি স্বাভাবিক সংখ্যার উপাদান থাকে তখন সেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করতে পারি, এরকম বিভিন্নভাবে প্রকাশ করা যায়। তো আমরা সার্বিক সেট বুঝলাম। তো এখন আমরা দেখবো পূরক সেট সম্পর্কে। ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট, এ সেটের বহির্ভূত ইউ সার্বিক সেট, এ সেট বাদ দিলে যে সেট হয় তাকে পূরক সেট বলা হয়। তো দেখো চলো প্রথমে পূরক সেটের সংজ্ঞাটা আমরা দেখে নিই। তো দেখো আমরা পূরক সেটের সংজ্ঞাটা লিখে নিয়েছি, ইউ সার্বিক সেট এবং এ সেট ইউ এর উপসেট অথবা এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের উপসেট বলা হয়। তোমরা এই সংজ্ঞাটা তোমাদের কঠিন হতে পারে, তোমরা বলতে পারো ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট, বা এ সেটের বহির্ভূত ইউ সার্বিক সেট থেকে এ সেট বাদ দিলে যে সেট পাওয়া যায় তাই পূরক সেট। তাহলে কি বলছে, ইউ সার্বিক সেট থেকে এ সেট বাদ দিলে যে সেট পাওয়া যায় তাই পূরক সেট, অর্থাৎ এই যে ইউ সার্বিক সেট বা এই সেট থেকে কোনো সেট বাদ দিলে যে সেটটা পাওয়া যাবে সেটাই হচ্ছে পূরক সেট। পূরক সেট প্রকাশের চিহ্ন এ সি, বা এর উপরে যে এইভাবে দাগ, বা বলা যায় এ প্রাইম, তোমরা যে কোনোটা বলতে পারো। তাহলে আমরা যদি বলি তাহলে এ সেটের পূরক সেট কীরকম হবে, তাহলে মনে করো এ প্রাইম সমান সমান ইউ মাইনাস এ, ইউটার এইভাবে একটা দাগ হবে ইউ মাইনাস এ, যেহেতু বলেছে ইউ সার্বিক সেট থেকে এ সেট বাদ দিলে, তার মানে যেটারই সার্বিক সেট হবে সেটা সেই সংখ্যা এই ইউ থেকে সেটা বাদ হবে। তো দেখো ইউ এর উপাদানগুলো এখানে দেওয়া আছে, আমরা যদি এই উপাদানগুলো লিখি 1 2 3 4 5, উপাদানগুলো লিখলাম বাদ মাইনাস এর উপাদানগুলো লিখি, এর উপাদান দেখো 1 2 দেওয়া আছে 1 2, তাহলে এটা যদি আমরা অ্যান্সার করি এটার অ্যান্সারটা কীরকম হবে, যেই কমন উপাদানগুলো আছে সেগুলো বাদ যাবে, এখানে 1 2 আছে, এখানে 1 2 আছে, তাহলে শুধু এখানে থেকে যাচ্ছে কত 3 4 5, তাহলে উত্তর হবে কত 3 4 5। এখন যদি তোমাদের সি প্রাইম থাকে, মনে করো সি প্রাইম সমান সমান তাহলে কী হবে, ইউ
মাইনাস সি। তাহলে ইউর যে উপাদানগুলো আছে আমরা লিখে সির যে উপাদানগুলো আছে সেটা বাদ দিলেই উত্তর হয়ে যাবে। আশা করি তোমরা পূরক সেট সম্পর্কে বিস্তারিত বুঝেছ। এখন আমরা দেখব সংযোগ সেট। সংযোগ সেট হলো সেই সেট দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। তার মানে দুইটা সেটের সকল উপাদান নিয়ে গঠিত হবে সংযোগ সেট। তো চলো প্রথমে সংযোগ সেটের সংজ্ঞাটা আমরা লিখে নিই। তো দেখো আমরা সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেট এর সংজ্ঞাটা লিখে নিয়েছি, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর উপাদান আছে 1 2, বির উপাদান আছে 2 3। তাহলে সংযোগ সেটের চিহ্নটা কি? এ ইউনিয়ন বি সমান সমান। তাহলে কি হবে এর মান? দেখো এর এর উপাদান লেখা আছে 1 2, এই চিহ্ন ইউনিয়ন, বির উপাদান দেওয়া আছে দেখো 2 3। তাহলে এখানে বলছে দুই বা ততোধিক সেটের সকল উপাদান, তার মানে এই যে এর যত উপাদান আছে বির যত উপাদান আছে সকল উপাদান নিয়ে এটা গঠিত হবে। তো এখন আমরা দেখব সেট সেট সম্পর্কে। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত যে সেট সেটাই হচ্ছে সেট সেট। তো চলো প্রথমে আমরা সংজ্ঞাটা লিখে নিই। তো দেখো আমরা লিখে নিয়েছি দুই বা ততোধিক সেটের সাধারণ বা কমন উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলা হয়? সেট সেট। এখানে বলছে সাধারণ বা কমন উপাদান, পূর্বেরটা কিন্তু সকল উপাদানই ছিল, এটাই কিন্তু শুধু কমন উপাদান। তো মনে করো এ সমান সমান দেওয়া আছে 1 2, বি সমান সমান 2 3। তাহলে সেট সেটের চিহ্ন কি? এ সেট বি সমান সমান। তাহলে এর উপাদান যদি লিখি আমরা 1 2, সেট বির উপাদান 2 3। তো এখান থেকে আমরা কি করব, শুধু কমন উপাদান, এখানে যে বলেই দিয়েছে কমন উপাদান, এই চিহ্নটা মানেই কিন্তু কমন। তো শুধু কমন, এখানে দুইটার মধ্যে কমন আছে কি? এখানে 1 2 আছে, এখানে 2 3 আছে, তো দুইটার মধ্যে দেখো 2 আছে, তো আমরা এখান থেকে শুধু 2 নিব। তাহলে এটাই কিন্তু উত্তর হবে। যদি কোনো কমন উপাদান না থাকে তখন আমরা কিন্তু ফাঁকা সেট ব্যবহার করতে পারবো। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তো এই যে সেট সেট এবং সংযোগ সেটের কিন্তু সেট গঠন পদ্ধতি আছে। আমরা যদি সংযোগ সেটের সেট গঠন পদ্ধতিটা দেখি, এক্স যেন এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, এটা হলো সংযোগ সেটের সেট গঠন পদ্ধতি। এবার আমরা যদি সেট সেটের সেট গঠন পদ্ধতিটা দেখি, তো সেট সেটের সেট গঠন পদ্ধতিটা হলো এক্স যেন এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। তো দেখো দুইটাই কিন্তু একই রকম, এই দুইটার মধ্যে পার্থক্য শুধু এবং অথবাই পার্থক্য। তাহলে সেট সেট হলে এবং, সংযোগ সেট হলে অথবা। আশা করি তোমরা এটা মনে রাখবা, এটা পরীক্ষায় এমসিকিউ আকারে আসতে পারে। এখন আমরা দেখব নিশ্চিত সেট সম্পর্কে। তো দুইটি সেটের মধ্যে কোনো সাধারণ বা কমন উপাদান যখন থাকে না তখন সেটাকে বলা হয় নিশ্চিত সেট। তো চলো সেটা আমরা সংজ্ঞাটা প্রথমে লিখে নিই। দেখো নিশ্চিত সেটের সংজ্ঞাটা আমরা লিখে নিয়েছি, দুইটি সেটের মধ্যে কোনো সাধারণ বা কমন উপাদান না থাকলে সেটাকে পরস্পর নিশ্চিত সেট বলা হয়। তো দেখো এর উপাদান দেওয়া আছে 1 2, বির উপাদান 4 5। তাহলে নিশ্চিত সেটের চিহ্ন এই যে এ নিশ্চিত বি সমান সমান দেখো 1 2, নিশ্চিত 4 5। দেখো এই দুইটার মধ্যে কিন্তু কোনো কমন উপাদান নেই, তাহলে আমরা কি লিখতে পারি? ফাঁকা সেট লিখতে পারি। এখানে 1 2, এখানে 4 5, তাহলে আমরা লিখতে পারি কিন্তু ফাঁকা সেট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখবো শক্তি সেট সম্পর্কে। কোনো সেটের সকল উপাদান দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলে। তো চলো প্রথমে সংজ্ঞাটা লিখে নিই। তো দেখো আমরা লিখে নিয়েছি শক্তি সেট ফর সেটস, কোনো সেটের সকল উপাদান দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলে। তো এখানে দেখো এর উপাদান পি বাই কিউ দেওয়া আছে, তো আমরা যদি এটার পাওয়ার অফ এ সেট ব্যবহার করি, পি বাই এ সমান সমান দেখো এখান থেকে যতগুলো উপসেট হবে সেইগুলোই হচ্ছে শক্তি সেট বা পাওয়ার অফ এ সেট। তো এখান থেকে আমরা কী কী করতে পারি? পি বাই কিউ দিয়ে একটা সেট বানাতে পারি, শুধু পি দিয়ে একটা সেট বানাতে পারি, শুধু কিউ দিয়ে একটা সেট বানাতে পারি, এবং ফাঁকা সেট দিয়ে একটা সেট বানাতে পারি। এই সবগুলো উপাদান যখন একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকে তখনই কিন্তু সেটা পাওয়ার সেট বা শক্তি সেট হয়। আবার মনে করো বি সমান সমান দেওয়া আছে পি কিউ আর, পাওয়ার অফ বি সেট যদি এটা থেকে তৈরি করি তাহলে এখান থেকে কী কী সেট গঠন হতে পারে? দেখো পি কিউ আর দিয়ে একটা সেট, পি কিউ দিয়ে একটা সেট, পি আর দিয়ে একটা সেট গঠিত হতে পারে, কিউ আর দিয়ে একটা সেট গঠিত হতে পারে, শুধু পি একটা সেট, শুধু কিউ একটা সেট, শুধু আর একটা সেট, এবং ফাঁকা সেট। তো এইটা কিন্তু পুরোটা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। অর্থাৎ এই মূল সেটের উপাদান থেকে কিন্তু আমরা এতগুলো সেট তৈরি করলাম। তাহলে এটাই হলো পাওয়ার অফ এ সেট বা শক্তি সেট। কোনো সেটের উপাদান যদি মনে করো এন হয়, কোনো সেটের উপাদান এন হলে সেটার পাওয়ার সেটের উপাদান হবে 2 বাই এন। তোমরা এটা মনে রাখবা, কোনো সেটের উপাদান এন হলে সেটার পাওয়ার সেটের উপাদান হবে 2 বাই এন। অর্থাৎ এন এর মান যদি 2 হয় তাহলে এটা হবে 2 বাই 2 সমান সমান কত হয়? 2 দুগুণে 4। দেখো এটার উপাদান হচ্ছে 2, দুইটা 1 2, তো এটা থেকে গঠিত হয়েছে কয়টা? 1 2 3 4, চারটা। তাহলে কোনো সেটের উপাদান যদি 3 হয় তাহলে এটা থেকে গঠিত উপাদান হবে কয়টা? 2 এর উপরে 3 অর্থাৎ 8টা। তো দেখো এটার উপাদান ছিল 3টা, এখান থেকে গঠিত হয়েছিল 1 2 3 4 5 6 7 8, 8টা সেট কিন্তু। তো তোমরা এটা মনে রাখবা যে কোনো সেটের উপাদান এন হলে পাওয়ার সেটের উপাদান হবে কত? 2 এন।
শুধু এতটুকু মনে রাখলেই হবে। আশা করি তোমরা শক্তি সেট সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছো। এখন আমরা দেখবো ক্রোমোজোর, ক্রোমোজোরটা কি। তো চলো প্রথমে ক্রোমোজোরের সংজ্ঞাটা লিখে নিই। তো দেখো, একজোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকেই ক্রোমোজোর বলে। তাহলে একজোড়া উপাদান, মনে করো এখানে প্রথম পদ এ আছে, দ্বিতীয় পদ বি আছে, তো এটার কোনটা প্রথমে থাকবে কোনটা দ্বিতীয় অবস্থানে থাকবে সেটাই নির্ণয় করাই হচ্ছে ক্রোমোজোর। তো দেখো, প্রথম পদ যেহেতু এ, দ্বিতীয় পদ বি, তাহলে আমরা লিখতে পারি এ কমা বি। আমরা কিন্তু বি কমা এ লিখবো না, বি কমা এ লিখলেই কিন্তু প্রথম পদ কিন্তু বি হয়ে যাচ্ছে, দ্বিতীয় পদ হয়ে যাচ্ছে এ। তাহলে আমাদের যেহেতু বলে দিচ্ছে প্রথম পদ এ, সেহেতু আমরা এ পূর্বে লিখবো, বি পরে লিখবো। আবার তোমাদের এটা এইভাবে থাকতে পারে, এক্স কমা ওয়াই সমান সমান এ কমা বি। তাহলে কোনটা কোনটার সাথে, এক্স যেহেতু প্রথমে আছে এটার সাথে প্রথমটা যাবে, ওয়াই যেহেতু দ্বিতীয় আছে এটার সাথে দ্বিতীয় যাবে। তাহলে আমরা লিখবো এক্স সমান সমান এ এবং আমরা লিখতে পারি ওয়াই সমান সমান কত, বি। তোমরা এটা খেয়াল করে লিখবা, আর এইটাই কিন্তু ক্রোমোজোর। এখন আমরা দেখবো কার্তেসীয় কুনজ। কার্তেসীয় কুনজটা কি, তো চলো দেখে নিই কার্তেসীয় কুনজটা কি। দেখো, আমরা কার্তেসীয় কুনজ দেখেছি, ক্রোমোজোরের ছেদককেই কিন্তু কার্তেসীয় কুনজ বলে। কি রকম, মনে করো এর উপাদান দেওয়া আছে 1 2, বির উপাদান দেওয়া আছে 3। তো এটা যদি আমি কার্তেসীয় কুনজ করি, এ গণিত বি, কার্তেসীয় কুনজ চিহ্ন, এ গণিত বি সমান সমান 1/2, গণিত বির মান হচ্ছে 3। তো এটা যদি আমরা কার্তেসীয় গুণজ করি, দেখো ওয়ানের সাথে প্রথমে 3 গুণ তাহলে হচ্ছে 1 3, টুর সাথে তারপর 3 গুণ তাহলে হচ্ছে 2 3। তাহলে এই যে ক্রোমোজোর, এই ক্রোমোজোরের যে ছেদকটা হলো এটাই হলো কার্তেসীয় গুণজ। তো এটা যদি আমরা সেট গঠন পদ্ধতিটা দেখি, এটা সেট গঠন পদ্ধতি হলো এ গণিত বি সমান এক্স ওয়াই, যেন এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি। এটার সেট গঠন পদ্ধতিটা এরকম। আশা করি ক্রোমোজোর এবং কার্তেসীয় কুনজ সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। তো আমরা চেষ্টা করেছি এই অনুষ্ঠানের যে বেসিক বিষয়গুলো ছিল সেটা সম্পর্কে বেসিক ধারণা দেওয়ার জন্য। আমরা বিস্তারিতভাবে আলোচনা করব অনুষ্ঠানেতে গিয়ে। তো তোমরা যদি এই ভিডিওটি সুন্দরভাবে বুঝে থাকো, তাহলে আশা করি অনুষ্ঠানের সকল অঙ্ক সুন্দরভাবে করতে পারবা। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে। থাকুন ম্যাথেমেটিক্স সলিউশনে, শিখুন নতুন কিছু নতুনভাবে।